আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর আজকে আপনাদের মাঝে বালি হাঁসের আমি মেল ফিমেল চেনার একটা উপায় দেখাই দিব, যেটা আপনার একদম 100% বলে আপনারা মনে করতে পারেন, যেটা একদম 100% সঠিক। সেই উপায়টা হলো যে, তার আগে আমি আর একটু বলি, কারণ ওই পজিশনে এখনও ভিডিও যায়নি যে বলবো যে কোনটা মেল কোনটা ফিমেল। আর আমি সকালবেলায় বালি হাঁসের জন্য ফ্রেশ কিছু কচুরিপানা নিয়ে আসছি, আর কচুরিপানাগুলো এখন আমাদের এখানে খুবই পাওয়া যাচ্ছে, আর তার জন্য ওদেরকে আমি প্রতিদিন কচুরিপানা দিতেছি। আর মূলত বালি হাঁসের মেল ফিমেল চেনার ক্ষেত্রে আপনার ওদের আপনার চোখের এই রাউন্ড রিংটা আপনি একটু লক্ষ্য করেন, হলুদ কালার রিংটা, মানে চোখের এদিক দিয়ে যে এই রিংটা একটু লক্ষ্য করেন ভালো করে। আর রিংটা লক্ষ্য করে আপনি দেখতে পারতেছেন অবশ্যই রিংটার কালার হলো হলুদ। আর আমি খুব কাছ থেকে আপনাকে দেখাচ্ছি যে আপনি এখানে দেখতে পারবেন মানে হলুদ কালারের মধ্যে কতটুকু ব্যবধান আছে। এই ব্যবধানের জন্য আপনার মেল ফিমেল চেনা যাই আর কি। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি যে কোনটা আপনার এই হলুদ কালারের ডিফারেন্সটা। এই যে আপনি এটার চোখটা দেখতেছেন, এটা কিন্তু মোটামুটি আপনি কড়া হলুদ ধরতে পারেন, এটা কিন্তু হলুদ কালার আছে ভালোই। আচ্ছা, আমি এখন আরেকটা দেখাই, আপনি এইটাও দেখেন, এটাও কিন্তু ওইটা আর এইটা আগেরটা কিন্তু সেম কালার, হলুদ কালারটা সেম, মানে দুটোটাই কড়া হলুদ আছে। আর এখন আপনাকে এইটা দেখাচ্ছি, আপনি এইটা একটু লক্ষ্য করেন, ওইগুলোর কালার আর এটার চোখের কালারের হলুদটা কিন্তু এক না, একটু কম। এই যে এটা দেখেন একটু বেশি, এই দুইটা দেখেন একটু বেশি, আর আপনার ওইটা একটু কম। এই দেখেন এইটা একটু কম, মানে হলুদের মধ্যে এটা কেমন সাদার মতো। আর যাই হোক, এটা হলো আপনার ফিমেল। আর ওই যে দুইটা আপনি কালার দেখছেন একদম রাউন্ডটা আপনার পুরাপুরি হলুদ, ওই দুইটা হলো আপনার মেল। মানে এটা চেনার জন্য এটা খুবই একটা সহজ পদ্ধতি, এটা আমি আর কি মনে করতেছি। আর তারপর আমি জানি না, কারণ এটা আমি যত এটাকে আমি রাখবো তত আমি এটা বিষয়ে জানতে পারবো। কিন্তু আমি এর আগে ইউটিউবের মধ্যে আপনার মেল ফিমেল চেনার জন্য আমি অনেক ভিডিও দেখি, কিন্তু ওইটার মধ্যে বলা হয়েছে যে মেলটা আপনার আপনাকে কামড় দিতে আসবে, মানে খুব উগ্র থাকবে। কিন্তু এখানে দেখা গেছে কি, আমার ফিমেলটা আমাকে কামড় দিতে আসে, কিন্তু মেল দুইটা তেমন না, মানে ওরাও দিতে চেষ্টা করে কিন্তু তেমন না, কিন্তু ফিমেলটা আপনার খুব রাগি হয়, খুবই আপনার ওরা করে, মানে কি বলবো, মানে তেড়ে আসে আপনাকে কামড় দেওয়ার জন্য, মানে এইরকম আর কি ফিমেলের ক্ষেত্রে। কিন্তু মেলের ক্ষেত্রে তেমন না। আর আমি জানি না আসলে কি, এটা কি আমার আমি যা এত মানে এটা লালন পালন করে যা শিখছি জানছি, এটা কি আমার ভুল না ওদের ভুল, আমি সেটা বলতে পারবো না। আর হতে পারে ওদেরটাও সঠিক কিংবা আমারটা সঠিক, আমারটা ভুলেও হতে পারে, আমি শিওর না। তারপরেও আপনারা ভালো করে জাস্টিফাই করে নেবেন। আর এদেরকে আসলে আপনার সবসময় খাবার দাবার একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, খাবার দাবারের উপর এরা টিকে থাকে মূলত। আর এরা প্রচুর পরিমাণ আপনার কচুরিপানা খায় এবং পোকামাকড় এরা খুবই পছন্দ করে, যদিও আমার এখানে বিটল পোকা সংগ্রহ নাই, যদি এটা নিয়ে আসতে পারতাম তাহলে আশা করি ওরা খুব ভালো খেত। আর চেষ্টা আছে আমি বিটল পোকার কিছু আপনার মাদার পোকা বলে যেগুলোকে মা পোকাটা ওইগুলো নিয়ে আসবো বাঁচার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।